হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব যে একটা ইউটিউব চ্যানেল সার্চ করলে কিভাবে আসে, এবং অনেক ভিউয়ার্সরা আছেন যারা আমাকে আর কি প্রশ্ন করেন মাঝে সাঝে যে একটা চ্যানেল আমি তৈরি করেছি, সেটা যখন আমি ইউটিউবে গিয়ে সার্চ করি কিন্তু সেই চ্যানেলটাকে খুঁজে পাই না। আবার অনেক সময় দেখা যায় আমাদের রিলেটিভরা বলে যে কী চ্যানেল তৈরি করেছি একটু দেখা দেখি, তাকে যখন আমরা বলি যে চ্যানেলটা এই লিখে সার্চ করো, সার্চ করলে সে দেখা গেল সেই চ্যানেলটা খুঁজে পায় না। তো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে পুরো বিস্তারিত এই বিষয়ে তো বলবো, এবং এই ভিডিওর শেষের দিকে একটা টিপসও দেবো আপনাদেরকে, যেটার মাধ্যমে আপনারা আপনার চ্যানেলটিকে র্যাঙ্ক করতে পারবেন। তো বন্ধুরা, এই যে চ্যানেল যে ব্যাপারটা রয়েছে, এটা প্রথমত আসে একটা জিমেল অ্যাকাউন্টে আমরা চ্যানেল ওপেন করি, ইউটিউব চ্যানেল, তারপরে সেটার মধ্যে একটা নাম দিই চ্যানেলে, তারপরে তো চ্যানেলটা অ্যাক্টিভ হয়ে যায়। তারপরে আমাদের মাথায় আসে কী করে চ্যানেলটিকে আমরা র্যাঙ্ক করব। তো বন্ধুরা, প্রথমত একটা কারণে আমাদের যে চ্যানেলটা সেটা র্যাঙ্ক করে না, সেটা হচ্ছে গিয়ে চ্যানেলের যে নামটা আমরা দিই। দেখুন, আপনি যেই ক্যাটাগরির চ্যানেল করেন না কেন, আপনাকে আগে ফলো রাখতে হবে। আপনি যেই নামটা দিচ্ছেন, অলরেডি সেই নামের কোনো চ্যানেল ইউটিউবে নেই। তো আপনি যেই চ্যানেলের নাম দিয়েছেন, দেখা গেল সেই নামে 10-20টা চ্যানেল রয়েছে, তার মধ্যে যেই চ্যানেলগুলো রয়েছে সেগুলো হাইফাই পারফরমেন্সে রয়েছে। সেই ক্ষেত্রে আপনি যদি সেম নাম দেন তাহলে তো আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে না, তাই না? এবার এর জন্য কী করতে হবে, আপনি এবার আমি আপনাকে কী করে বলবো, আপনি দেখা গেল টেক চ্যানেল খুঁজছেন, সেখানে আপনি যদি টেকনিক্যাল নাম দেন, টেকনিক্যাল নামে তো অনেকেই রয়েছে, আপনি একটু ডিফারেন্ট কিছু যদি নাম দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারটা সার্চে আসার চান্স সবার আগে থাকবে। তো সবসময় আপনি এটা অ্যাভয়েড করবেন যে সম নাম রাখবেন না। এবার দেখুন, সেম নাম রাখতে পারেন, আপনি যেই নাম সেটা রাখতে পারেন, দেখা গেল বাকি যেই চ্যানেলগুলো রয়েছে সেগুলো তো সেরকম র্যাঙ্কিংয়ে নেই, মানে সেরকম হাইফাই ভিডিও দেওয়া নেই, সেরকম র্যাঙ্কিংয়ে নেই। আবার একটু ফলো রাখবেন, তারা যেন আবার কাস্টম ইউআরএল নিয়ে রাখে না, যেমন আমার যে এই চ্যানেলটা রয়েছে এই চ্যানেলের কাস্টম ইউআরএল অন্যজন নিয়ে রেখে দিয়েছে, আমি তো পরবর্তীতে গিয়ে আর পাইনি, আমাকে অন্য কাস্টম ইউআরএল ব্যবহার করতে হয়েছে। এটা তো প্রথম প্রবলেম হয়ে গেল যে যেই কারণে আর কি সার্চে আসে না। দ্বিতীয় আপনাদেরকে একটা কথা আমি বলি, এটা অনেকেই জানে না, সেটা হচ্ছে প্রথমে চ্যানেল তৈরি করে দিলেই কিন্তু সার্চে আসে না। এর জন্য মেন ব্যাপার হচ্ছে আপনাকে দু একটা কিন্তু ভিডিও আপলোড করতে হয়। আপনি যখন ভিডিও আপলোড করবেন, ইউটিউবের যে অ্যালগোরিথম রয়েছে, এটা ইউটিউবের অ্যালগোরিথম কিন্তু কোনো মানুষ চালাচ্ছে না, এটা রোবোটিক সিস্টেমের মাধ্যমে একটা সিস্টেম আর কি চলছে, যার মাধ্যমে কী হবে, দেখবে যে চ্যানেলটা অ্যাক্টিভ হয়ে গেছে, ভিডিও আপলোড হচ্ছে, তখন কী করবে, আপনার যে চ্যানেলের নামটা সেটাও কিন্তু ওরা অ্যাক্টিভ করে দেবে, যখন সার্চ করবে তখন বেরিয়ে আসবে, যদি নামটা মানে ইউনিক হয়ে থাকে বা সিমিলার হয়ে থাকে, মানে অন্যর সাথে মিল না থাকে। এইবার দেখা গেল এমন আরেকটা প্রসেস রয়েছে, চ্যানেলের কিওয়ার্ড আছে যেগুলো আপনি চাইলে চ্যানেলে সেটিংয়ে গিয়ে দিতে পারেন, এটা আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, চ্যানেল কিওয়ার্ড আপনারা কিভাবে পাবেন সেটা আপনারা দেখে নিন। তো আপনাকে প্রথমে আপনার চ্যানেলের যে ইউটিউবের পেজটাকে সেটাকে ওপেন করে নিতে হবে, মোবাইলে থাকলে আপনারা ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে চ্যানেলটাকে ডেস্কটপ মোডে করে নেবেন। তারপরে ঠিক এই লোগোটার সাইডে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দেখবেন ইওর চ্যানেল বলে লেখা আসবে, এখানে ক্লিক করে নেবেন। তারপরে আপনার চ্যানেলের এই অপশানটা আসবে, এখানে কাসমোটাইজ চ্যানেলে সিলেক্ট করে নেবেন। তারপরে এরকম একটা পেজ আসবে, এখানে ভিডিও ম্যানেজার বলে লেখা থাকবে, সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে একটা পেজ চলে আসবে, সেটা হচ্ছে যে ইউটিউব স্টুডিওটা, এটা বেটা ভার্সনে আসছে। তো এটা বেটা ভার্সন থেকে আপনারা ক্লাসিকে করে নেবেন, নিচের দিকে বাঁ দিকে দেখুন লেখা আছে ক্রিয়েটর স্টুডিও ক্লাসিক বলে, তো এখানে আপনারা ক্লিক করবেন, করার পরে এটাকে স্কিপে ক্লিক করে দেবেন। তো দেখবেন কিছুক্ষণের মধ্যেই যে ক্লাসিক ভার্সনটা সেটা চলে আসবে। তো মোটামুটি এখানে কাজবাজ শেষ, এখানে দেখুন লেখা আসছে চ্যানেল বলে, ঠিক এই চ্যানেলের এই লেখাটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে দেখবেন একটা অপশান চলে আসবে অ্যাডভান্স বলে, এই অ্যাডভান্সে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে এবার দেখুন এখানে কী লেখা আছে, চ্যানেল কিওয়ার্ড বলে, এটাই হচ্ছে মেন জায়গা। এইখানে গিয়ে দেখুন আমার অলরেডি সাজেস্ট করাই আছে, এখানে গিয়ে আপনার যে চ্যানেলের নাম সেটা লিখবেন। আমি এখানে লিখলাম দাস বাবু, এটা চ্যানেলের নাম। দাসবাবু লেখার পরে আমি এখানে একটা কমা দিয়ে দিলাম, তারপর আমি লিখলাম ধরুন বাবন, তারপর আমি এখানে ইয়ে দিয়ে লিখলাম বেঙ্গলি, বেঙ্গলি ব্লগ, এরকম আপনি আপনার পছন্দ মতো সব কিছু লিখে নেবেন। যখন আপনার মানে লেখা হয়ে যাবে, নিচের দিকে দেখবেন সেভ বলে অপশান পেয়ে যাবেন, এটাকে সেভ করে দেবেন। সেভ করার পরে কিছুক্ষণের মধ্যে দেখবেন এটা সেভ লেখা উঠে যাবে, তো দেখুন এখানে এরকম এরকম করে সেভ হয়ে গেল, এখানে এক জায়গায় একটা দাগ পড়েনি।
তো এখানে আমি এটাকে নিজে থেকে দিয়ে দেবো। তো এরকম করলেই কিন্তু আপনারা কিন্তু খুব সহজেই চ্যানেলের কিওয়ার্ড আর কি দিতে পারবেন। তো এটাই হচ্ছে একটা সহজ মাধ্যম যেটার মাধ্যমে ইউটিউবে আপনারা চ্যানেলের কিওয়ার্ড দিতে পারবেন। এখান থেকে কিন্তু অনেকটাই কিন্তু সার্চে হেল্প করে, ইউটিউবের অনেকটাই হেল্প করে। আর এখানে যে কান্ট্রিটা রয়েছে এটাই কিন্তু ইন্ডিয়া করে দেবেন, অনেকের দেবেন ইউনাইটেড স্টেট থাকে সেটাকে ইন্ডিয়া করে দেবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, চ্যানেলের কিওয়ার্ড যদি আপনি দিয়ে দেন সেই ক্ষেত্রে কী হবে, চ্যানেলটা খুব শীঘ্রই কিন্তু সার্চে চলে আসবে। লাস্ট আপনাদেরকে আমি বলছিলাম যে টিপসটা দেবো, সেটা হচ্ছে গিয়ে আপনি যখন কোনো ভিডিও আপলোড করবেন তখন যে ভিডিওর ট্যাগ আছে না, ট্যাগ তো যেটা যাওয়ার মতো দেবেন দেবেন, আপনার চ্যানেলের নামটাও দিয়ে দেবেন। এই ক্ষেত্রে কী হয়, চ্যানেল সার্চে আসার যে চান্সটা ওটা অনেকটাই বেড়ে যায়। তো আশা করি পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। তো কেমন লাগলো আজকের ভিডিও সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। এবার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, এবং আরও ইউটিউবের সম্বন্ধে শিখতে চান কিনা সেটা কিন্তু জানাতে ভুলবেন না। কারণ দেখুন, আমি চাই আপনারা নতুন ইউটিউবে কাজবাজ শিখেছেন, আপনারা সব কিছু জানুন, কারণ দেখুন ছোটো থেকে আস্তে আস্তে কিন্তু অনেক কিছুই শেখা যায়। তো যাই হোক বন্ধুরা, ভিডিও শেষে যে কথাটা আমি বলি, আপনারা সবাই সুস্থ থাকুন, আপনারা সবাই ভালো থাকুন, আর বাংলা টিপসের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন। আর আর লাল কালারের বাটনটাকে ক্লিক করতে ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে সেটা আপনি নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পেয়ে যাবেন।